যখন কোথাও কোনো প্রাণ প্রতিষ্ঠিত স্থান থাকে, তার মানে হল ওখানে এক বলবান শক্তি রয়েছে। আপনি এভাবে পা ছড়িয়ে বসতে চাইবেন না, নানাভাবে আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। এমনকি খাবারের ক্ষেত্রেও বলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে এর অনেক কুপ্রভাব আছে। এই প্রশ্নটি এখানে ট্রিপল আই-তে ক্লিয়ারের কাছ থেকে। নমস্কার সদ্গুরু, আমরা আমাদের পা লিঙ্গগুলির দিকে বা অন্য কোনো প্রাণ প্রতিষ্ঠিত বস্তু বা এমনকি মানুষজনের দিকে কেন ছড়িয়ে রাখি না? এটা কি শুধুই শ্রদ্ধাভক্তির ব্যাপার, নাকি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে? তো আজকাল তারা এটা করছেন কেউ কেউ। জানেন তো, পাশ্চাত্য সংস্কৃতিতে যখন কারোর সাথে দেখা হয়, হাত মেলান, ভাইরাসের জন্য ছুঁতে চাইছেন না। কেউ কেউ কনুই মেলাচ্ছেন, কেউ পায়ের পাতা মেলাচ্ছেন। তো এটা হতে শুরু করেছে। ক্লেয়ার, আপনাকে হতাশ হতে হবে না, এটা হতে শুরু করেছে। একে অপরের সাথে পা মেলানো তো কেন? কোনো শক্তিময় পরিবেশ থাকলে আপনাকে সব সময় পা মুড়ে বসতে বলা হয়, পা ছড়িয়ে নয় ওদিকে। দেখুন, এই শ্রদ্ধাভক্তির ব্যাপারটা আরও নতুন অভিব্যক্তি এটার, মূলত কারণ আপনার দিকে আসা যে কোনো জিনিস নানা রকমভাবে গ্রহণ করতে পারেন। যোগের উদ্দেশ্য সবসময়ই হল জীবনের উচ্চ আঙ্গিক দিয়ে ওটাকে গ্রহণ করা। জানেন, অনাহত রয়েছে যা দুটি ত্রিভুজের মিলন, তার নিচে রয়েছে মণিপুরক, স্বাধিষ্ঠান আর মূলাধার, যেগুলো সবই চক্র বেঁচে থাকার প্রক্রিয়ার বিভিন্ন দিককে উপস্থাপন করছে। টিকে থাকা, প্রাথমিক আত্মরক্ষা, বংশবৃদ্ধি, রক্ষণাবেক্ষণ, সব টিকে থাকার ব্যাপারে। যখন এখানে আসে আর এখানে দুটো ত্রিভুজ একে অপরকে ছেদ করছে, কারণ এটা পরম আনন্দ, এটা উপলব্ধি, এটা ক্ষমতা আর এটা ভালোবাসা। আর এই স্থানে ত্রিভুজ দুটো একে অপরকে ছেদ করছে। যখন কোথাও কোনো প্রাণ প্রতিষ্ঠিত স্থান থাকে, তার মানে হল ওখানে এক বলবান শক্তি রয়েছে যা আপনাকে রূপান্তরিত করার সম্ভাবনা রাখে। সেই শক্তিটির আপনার মধ্যে আসা উচিত সর্বদা, যেভাবে গ্রহণ করতে পারেন তার সর্বোচ্চ সম্ভাবনা দিয়ে। গ্রহণ করতে পারলে আপনার সহস্রার দিয়ে খুবই দারুণ ব্যাপার হবে। এই কারণেই যেই মুহূর্তে কোনো ভারতীয় মন্দিরে যান, প্রথমেই তারা সামনে রাখতে চান এটা, এটাকে ভিজিয়ে রাখেন। যথাযথ মন্দিরে জানানো হতো তাদেরকে, এমনকি ধ্যানলিঙ্গ মন্দিরেও মানুষ যান নিজেদের ভিজিয়ে নিয়ে, ভেজা মাথায়, কারণ তারা আশা করছেন শক্তিটি প্রবেশ করবে এখান দিয়ে। কাজ করল না তো ভাবছেন এখান দিয়ে, ভেবেছিলেন এটা কাজ করবে, কিছুই কাজ করল না, তখন তারা বলবেন এখান দিয়ে। কিন্তু তারা চান না যেতে এখানে, কারণ এগুলো টিকে থাকার প্রক্রিয়া। আমরা ওগুলোকে প্রবল বানাতে চাই না, আমরা প্রবল বানাতে চাই জীবনের অন্যান্য মাত্রাগুলোকে, যেগুলো আমাদের জীবন আরও উন্নত করবে। কারণ আপনি যদি আরও ভালো বাঁচেন, আপনি বেঁচে থাকলে তা খুব ভালো, এটা খুব জরুরি আমাদের বেঁচে থাকা। কিন্তু অন্য কারোর চেয়ে ভালোভাবে বেঁচে থাকা জীবনের উদ্দেশ্য নয়, এটা সময়ের অপচয়। কারণ যাই করুন, আপনি বেঁচে থাকতে পারবেন না চিরকাল। হ্যালো, যাই করুন না কেন, এমনকি প্যান্ডেমিকটা বাদ দিলেও আপনি চিরকাল বেঁচে থাকবেন না। তাই কোনো প্রয়োজন নেই এই টিকে থাকার বিষয়ে এত বেশি বিনিয়োগ করার। তো এই কারণেই গোটা সংস্কৃতিটা এই মাত্রাটি বুঝতে পেরে সমাজগুলো নির্দিষ্টভাবে গড়ে তুলেছে।
আচ্ছা, আজকে যেটা দেখেন একটা পুরো বিকৃত সংস্করণ ওটার, তবে মৌলিকভাবে এখনও এটা আছে যে যখনই আপনি কোনো প্রাণ প্রতিষ্ঠিত স্থানে যান আপনি এরকম করেন, কারণ আপনি চান এটা প্রবেশ করুক এখানে, আনন্দময় হতে চান, পরমানন্দময়, কাজ না করলে অন্তত শান্তিপূর্ণতা ও উপলব্ধি। ভারসাম্য আর সব রকমের বিষ থেকে মুক্তি যেগুলো পৃথিবীতে আছে যেন আপনার মধ্যে প্রবেশ না করে। তো মূলত আপনি চান আপনার শরীরের উপরের অংশটা অনাহতর উপরের অংশটি এর সামনে রাখতে। আপনি এভাবে পা ছড়িয়ে বসতে চাইবেন না কোনো প্রাণ প্রতিষ্ঠিত স্থানের সামনে, কারণ সেটা একেবারে ভিন্ন রকমের শক্তি আপনার দিকে আকৃষ্ট করবে, আর তা আপনার জন্য সম্পূর্ণ আলাদাভাবে কাজ করবে, যেটা আপনার জন্য উপকারী নাও হতে পারে, নানাভাবে ক্ষতিকারক হতে পারে আপনার জন্য। এটাই কারণ যখন যে কোনো জায়গায় বসেন যেটা শক্তিশালী বলে মনে হয়, যেখানে শক্তি রয়েছে, আপনি সর্বদা পাটা মুড়ে বসেন, কারণ আপনি শরীরের নিচের অংশটা বন্ধ করতে চান। যদি এরকম করেন, জানেন তো একরকমভাবে আপনি লোকজন বিমুখ, তাই না? হ্যালো লেডিস, ইউ নো দিস, সাপোজ মহিলারা, আপনারা জানেন, ধরুন কেউ কথা বলছে, ধরা যাক একজন পুরুষ কথা বলছেন আপনার সাথে, আপনি কি কথা বলবেন তার সাথে এভাবে? হ্যালো, কেউ কেউ করছেন এটা আজকাল, কারণ তারা ভাবেন যে ভুলটা কি, ভুল কিছু না, আপনি আপনি নিয়ে আসবেন একেবারে ভিন্ন ধরনের নজর আপনার দিকে। আচ্ছা, লোকটা যদি ভদ্র হন উনি এটা করবেন, আপনি ভারতীয় হলে নইলে বলবেন হ্যালো বা হয়তো হ্যান্ডশেক করবেন, আর উনি একটু উদ্ধত ভাব যদি দেখান আপনি বলবেন হুঁ, হ্যাঁ কি না, কারণ আপনি জানেন, হয়তো জানাটা বুদ্ধিগতভাবে না কিন্তু সহজাতভাবে জানেন কী ধরনের অঙ্গভঙ্গি কী ধরনের নজর আকর্ষণ করে আপনার দিকে, তাই না? হ্যালো, যে সংস্কৃতিতেই আপনি বড় হন না কেন, সহজাতভাবে আপনি সবসময় জানেন কারণ এটা ঘটে শরীরে, এমন না যে আমরা তৈরি করি মাথায়, নির্দিষ্ট কিছু ঘটে শরীরে। তো নির্দিষ্ট কিছু সংস্কৃতি খুব সচেতনভাবে ব্যক্ত করেছে এই ভঙ্গিগুলো, যে যদি আপনি চান এটা করতে এইভাবে বসা উচিত আপনার, এটা খুব জরুরি। ইভেন ফুড আই এম টেলিং ইউ, এমনকি খাবারের ক্ষেত্রেও বলছি, আপনি যদি খাবারের সামনে বসেন আপনার একটা সুবিধা হলো একটা টেবিল আছে আপনি আর আপনার শরীরের নিম্নভাগের মধ্যে, কিন্তু যদি আপনি খাবার নিয়ে বসেন কিন্তু পা ছড়িয়ে, যেমন অনেক লোক দাঁড়িয়ে খাবার খান, ইফ ইউ স্ট্যান্ড অ্যান্ড ইট, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে এর অনেক কুপ্রভাব আছে, কারণ আপনার বোঝা উচিত খাওয়ার স্পৃহাটা শুধু আপনার মুখে নয়, সারা শরীরটা এটা চাইছে, সারাটা শরীর। দেখুন, লোকে বলবেন ও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, আমার নাভি কি খাবারের জন্য আকুল হচ্ছে, যৌনাঙ্গ কি খাবারের জন্য আকুল হচ্ছে, হ্যাঁ হচ্ছে, আপনি ধরতে না পারলেও শরীরের প্রতিটি অংশই খাবারের জন্য আকুল হচ্ছে, কিন্তু এর যাওয়া উচিত এই পথ দিয়ে, তাই না? হ্যালো, সেভাবেই আরও নানা ধরনের স্পৃহা আছে আমাদের শরীরের, তাদের যাওয়া উচিত সঠিক পথটা ধরে, কেবল তখনই জীবন এক বিশেষ রকমভাবে কাজ করে, নইলে জীবনকে বিকৃত করে ফেলবেন। তো পাগুলোকে মুড়ে রাখা যখনই দেখেন কোনো শক্তিশালী রূপ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর খাবারও, খাবারও একটা খুব শক্তিশালী জিনিস। হ্যালো, যদি তিন দিন না খেয়ে থাকেন আপনি বোঝেন এটা খুব শক্তিশালী জিনিস, তাই না? হ্যালো, এটা খুব শক্তিশালী জিনিস, আর দেখবেন যদি তিন থেকে পাঁচ দিন না খেয়ে থাকেন শরীরের প্রতিটা কোষ খাবারের জন্য আকুল হবে। এখন যদি খাবারটা এখানে রাখেন, শুধু জিভেই জল আসে না, সব জায়গায় আসে, কাজ করে। তো এটা গুরুত্বপূর্ণ যে আপনার পা মোড়া থাকে যখন খাবার আসে আপনার সামনে, তবে আপনি আরেকটা উপায় পেয়ে গেছেন, নিজেকে টেবিলের বর্মে ঢেকে রাখা, ঠিক আছে আপনার যদি সেটা কাজে দেয়, কিন্তু যদি খাবার খাচ্ছেন আপনি খুব ক্ষুধার্ত আর সেটা খাবারটা সারা শরীরের সামনে, সেটা ভালো না আপনার জন্য, এটা খাবারের ক্ষেত্রেও খাটে, কারণ খাবারকে আমরা খুব শক্তিশালী সাধন হিসেবে গণ্য করি, প্রাণ প্রতিষ্ঠিত বস্তু। অ্যান্ড
আর মানুষজন যাদের নির্দিষ্ট কিছু ক্ষমতা আছে নিজেদের মধ্যে কখনোই পা ছড়িয়ে বসবেন না এভাবে তাদের সামনে, কারণ সেটা টেনে আনবে অপ্রয়োজনীয় শক্তি আপনার দেহতন্ত্রে। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, মলত্যাগ করা কি ভালো? হ্যালো, একটা প্রশ্ন করছি আপনাদের। হ্যাঁ, কিন্তু শরীরের একটা নির্দিষ্ট অংশ দিয়েই বেরোনো উচিত। যদি অন্য কোথাও দিয়ে বেরিয়ে আসে ভয়ঙ্কর ব্যাপার হবে, তাই না? হ্যালো। একইভাবে খাবার বিশেষভাবে ভেতরে যাওয়া উচিত। খাবার ভেতরে যাওয়া মানে শুধু ভৌত জিনিসটাই যাওয়া না, খাবার আপনার ভেতরে নানা রকমভাবে যায়, কারণ পুরো শরীরটাই এটা করতে সক্ষম। আমার অভিজ্ঞতার কথা বলি আপনাদের, এই একবার জানেন তো আমরা খুব বড় সাফল্য পাই কোনো একটা ব্যবসায়িক উদ্যোগে যখন আমি করছিলাম ওটা, তো আমি সবসময় প্রকৃতিতে উন্মুক্ত থাকতাম, যেখানেই সম্ভবত বরাবরই ট্রেকিং মোটরসাইকেলিং এসব করতাম, কিন্তু আমার পার্টনারটি একদম শহরের বাবু। তো আমরা ঠিক করি যে এমন জায়গায় যাব যেখানে একটা রিজার্ভার ছিল, একটা বাঁধের মতো, আর একটা বড় হ্রদ, আর ছিল ছোট ছোট পরিমিত মাপের পাহাড়। আমরা যাই সেখানে আর সবাই সাঁতার কাটছিলাম, সাঁতারের পরে সাঁতারের হাফ প্যান্টাই পরেছিলাম, ভাবলাম উঠে পড়ি একটা পাহাড়ে। গরমের মাস ছিল, বেশ শুকনো, তো আমি উঠে পড়ি একটি পাহাড়ে। এখন কখনো সখনো ভাবি, আজকাল যেখানেই যাই দেখি কেউ না কেউ বইছেন জলের বোতল। ওই সময়ে বাইক চালাতাম দিন রাত, কখনোই থাকতো না জলের বোতল আমার সাথে, আমরা সামলে নিতাম এরকমই। তো আমি চড়ি পাহাড়ে যেহেতু গেছিলাম এই গরমের তাপে খালি গায়ে, আর আমি ঘামছিলাম ভীষণভাবে, জানেন তো আমার একটা সমস্যা আছে কোনো কিছু মাঝপথে ফেলে চলে আসায়, তো আমি চাইছিলাম পুরোটা ওপরে উঠে তারপর নেমে আসতে। আমি উঠলাম ওপরে, আর যেই নামতে শুরু করলাম অনুভব করা শুরু করি যে দমবন্ধ অবস্থা, জীব যেন ফুলে উঠছে, জলশূন্য হয়ে যাই এতটাই যে জীব হয়ে দাঁড়াচ্ছিল একটা বাধা শ্বাস প্রশ্বাসে। আমি সত্যিই জুঝতে শুরু করি, ভীষণ দরকার ছিল কয়েক ফোঁটা জল। চেষ্টা করি নিজের ঘাম চেটে নিতে, কিন্তু তা কাজ করল না। যখন ভাবি চলে যাচ্ছি, একরকম আক্ষরিকভাবেই হারাচ্ছি আমার সচেতনতা, যেন অজ্ঞান হয়ে যাচ্ছি, তখন বসলাম ওখানে চোখ বুজে কিছুক্ষণ। তখন উপলব্ধি করি আমার পুরো শরীর, জানেন সব রোমগুলো, আমার হাত পায়ের সব এদিকে যাচ্ছে, একটা গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যাপার নয়। কাঁটা দেওয়া মানে এটা যাবে এদিকে, ওটা যাবে ওদিকে, আমি দেখি যে সব রোমগুলো নির্দেশ করছে এদিকে। আর তখন আমি বুঝতে পারলাম জল আছে কাছাকাছি কোথাও, তো খুঁজতে গেলাম, ভেতরে ঢুকলাম একটা ছোট উদ্গত শিলার নিচে, একটা ছোট্ট গুহার মতন। গুহাটা মানুষের জন্য না, হয়তো খরগোশ বা ইঁদুর আর ওই ধরনের প্রাণীরা পারে ভেতরে গিয়ে থাকতে, সেই রকম গুহা, ঠিক অতটুকুই। ওখানে একটা ছোট্ট জলাশয়, হয়তো খরগোশের মূত্র বা বৃষ্টির জল, জানি না কি ছাই পাঁচ ছিল সেটা, যায় আসেনি কিছু। আমি নিজের মুখটা ঢুকিয়ে পান করি পুরো জিনিসটা, কাদা আর বাকি সবকিছু সমেত, বসি ওখানে খানিকক্ষণ, সেরে উঠি এর থেকে আর নেমে পড়ি। কেন এটা বলছি, কারণ যখন আপনি সত্যিই কিছু চান, যেমন খাবার বা জল, দেখবেন শরীরের প্রতিটি কোষ আকুল হবে এর জন্য। যদি মনোযোগ দেন দেখবেন তৃষ্ণা কেবল আপনার মুখেই নেই, এটা সব জায়গায়। তো একই ব্যাপার শুধু খাবারের জন্য নয়, একই ব্যাপার খাটে অন্যান্য ধরনের শক্তির ক্ষেত্রেও। প্রতিটি কোষ শরীরের আকুল হয় এর জন্য, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ আপনি গ্রহণ করেন এটা সঠিকভাবে। তো যখনই বোঝেন কোনো শক্তিশালী স্থান আছে, সবসময় ভালো হয় বসার সময় পা মুড়ে বসা, যদি বসেন ওখানে এভাবে বসবেন না, আপনি আকৃষ্ট করবেন এমন কিছু যেটা আপনার দরকার নেই।